এই কম্বলটা দেখেন সবাই, ঠিক আছে? এতখানি আসলে গাইড খোলা যায় না, তারপরে খুলে দেখাচ্ছি। এটা মোটা কম্বল আছে, পাতলা আছে, এই যে পাতলা প্লাস মোটা, ঠিক আছে? মোটা প্লাস পাতলা, এবং মালে দেখেন গ্লেস আছে। কত সুন্দর একটা মাল, একদম ফার্স্ট ক্লাস একটা মাল। কিন্তু এই মালটা আমার চলবে না, এই মালটা আমার চলবে না। এরপর আসেন, এর একটা কম্বল, একটা কম্বল, খুব ভালো পাতলা কম্বলগুলো, হ্যাঁ পাতলা, খুব ভালো। কিন্তু এই মালটা তো সবার পছন্দ হয়ে গেছে, মাশাল্লাহ সবার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মালটা আমার চলবে না। আমি কি করব, আমি আমার বাদদের বলবো আপনার কালারফুল মোটা কম্বলগুলো নেন, যেগুলো বড় এবং মোটা। এই দেখেন কালারগুলো দেখেন, এই কালারগুলো দেখলেই বাংলাদেশের মানুষ সবসময়, মধ্যবিত্তরা সবসময় কালারফুল প্রোডাক্ট চায়। আর এই কালারগুলো দেখেন, সব রকমের কন্ট্রাস্ট কালার আছে। তাহলে মাল চলবে এইটা, এই মালটা চলবে না আমার। আমি জেনে শুনে বুঝে আমার কাস্টমারকে এই মালটা দিব না। ব্র্যান্ড কিন্তু সেম, ব্র্যান্ড কোম্পানি সবই সেম, সবই আপনার ব্র্যান্ড, কিন্তু মাল এটা চলবে আর এটা, আর এটা চলবে না। তাহলে কম্বল কীভাবে কিনতে হয় জিনিসটা আপনাদের দেখাই দিলাম, যেটাতে এই মালটা নিলে শোরুমে রাখলে ইনশাল্লাহ ভালো দাম পাওয়া যাবে। কিন্তু এই মালগুলোতে চলবে, কিন্তু এটা শোরুমের জন্য না, এটা হকার শ্রেণী অথবা ছোট ফুটপাথ অথবা নর্মাল কোনো দোকানের জন্য, নর্মাল কাস্টমারের জন্য এটা ভালো। কিন্তু এইটা হচ্ছে যারা ভালো মানের ব্যবসা করতে চান তাদের জন্য কম্বল। তো আমরা এভাবে আসলে আপনাদের মাল দেই, ঠিক আছে?